আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার? আশা করছি আপনারা ভালো আছেন। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে আমি বিজনেস আইডিয়া বা বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করি, কিন্তু বর্তমানে হজবরল টাইপের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি, কারণ আমি আসলে ফিক্সড করতে পারছি না যে এই ক্যাটাগরির ভিডিওটাতেই আমি কন্টিনিউ করব নাকি এটা থেকে সরে আসব। তো যাই হোক, আমি আজকে একটা নতুন বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এই ভিডিওটা আমি আমার এই চ্যানেলে, অর্থাৎ আমার ওই পুরাতন চ্যানেলে এবং নতুন চ্যানেলে এবং ফেসবুক পেজেও হয়তো আপলোড করবো, হয়তো আপনারা সব জায়গায় দেখতে পাবেন। তো আসলে আজকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে করা যায় এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো যদিও আমি সচরাচর অফলাইনের বিজনেস আইডিয়াগুলো নিয়ে কথা বলি, তবে আজকে একটা ডিজিটাল বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা হয়তো এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন বা ভালো একটা ধারণা পাবেন। তো দেখুন, আজকে যে বিজনেস আইডিয়াটা কথা বলবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কীভাবে আপনি বিজনেস করবেন। তো ইনফ্লুয়েন্সার কী, ইনফ্লুয়েন্সার কীভাবে কাজ করে বা এটা ব্যবসার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সব কিছু আসলে আগে কথা বলা নিয়ে, মানে সব নিয়ে আগে কথা বলা প্রয়োজন। তো ইনফ্লুয়েন্সার বলতে কী বোঝায়? ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা সেলিব্রিটিস তাদেরকেই আসলে ইনফ্লুয়েন্সার বলে। আমরা সেলিব্রিটি বলতে শুধুমাত্র যারা নাটক সিনেমা করে তাদেরকেই কিন্তু অনেক ক্ষেত্রে ধারণা করি যে এরাই হচ্ছে সেলিব্রিটি। আসলে ব্যাপারটা এমন নয়, আপনি যিনি ভালো বক্তা তিনিও কিন্তু একজন সেলিব্রিটি, যিনি ভালো বিশেষজ্ঞ বা বিভিন্ন কারণে মানুষ কিন্তু মানুষের কাছে জনপ্রিয় হতে পারে। যে যে বিষয়ের কারণে মানুষের কাছে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার কারণেই কিন্তু তিনি একজন সেলিব্রিটি বা তিনি একজন ইনফ্লুয়েন্সার। তো ব্যবসা ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার অথবা সেলিব্রিটিদের মাধ্যমে প্রোডাক্ট প্রমোশন করার একটা আদিকালের প্রথা প্রচলন রয়েছে, বর্তমানেও কিন্তু সেটা প্রচলন রয়েছে। তো সেলিব্রিটিদেরকে দিয়ে প্রোডাক্ট প্রমোশন করানো বা ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে প্রোডাক্ট প্রমোশন করানো যেহেতু আদিকাল থেকে চলে আসছে, অনেক আগে থেকেই এই মাধ্যম ব্যবহার করে মানে ব্যবসায়ীরা প্রমোট করছে, সেহেতু আপনি আমি চাইলে কিন্তু এখানে একটা সুযোগ লুফে নিতে পারি। তো আপনি আমি হয়তো খেয়াল করবেন যে আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলো যেই ইনফ্লুয়েন্সারদেরকে ব্যবহার করছে বা যেই সেলিব্রিটিদের ব্যবহার করছে, অনেক সময় দেখা যায় এমন এক লোকদেরকে এমন এক প্রোডাক্টের প্রমোশন করালো, সে কখনো এই জিনিস ব্যবহারই করে না অথচ সে এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো এটার ব্যাপারে আসলে আপনি কি বলবেন? আপনি দেখুন, ভারতের অক্ষয় কুমার কিন্তু সিগারেটের বিজ্ঞাপন করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। যে কখনো সিগারেট খায় না, যে কখনো ধূমপান করে না, তাকে দিয়ে যদি আপনি সিগারেটের মার্কেটিং করেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল, তাই না? ঠিক এমনিভাবে আমাদের দেশেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যে যেই জিনিস ব্যবহার না করে না কখনো সে সেই জিনিসের মার্কেটিং করছে বা তাকে দিয়ে সেই জিনিসটা প্রমোট করা হচ্ছে। কিন্তু যখন এখন এই ডিজিটাল যুগে টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে টার্গেটেড পিপলের কাছে আপনার মার্কেটিং করতে হয়, সেহেতু আপনার যে যে বিষয়ের উপরে দক্ষ বা যে যে বিষয়ের উপরে আলোচনা করে সবসময় যে বিষয়টা নিয়ে পড়ে থাকে তাকে যদি সেই বিষয় বা সেই রিলেটেড প্রোডাক্ট দিয়ে প্রমোশন করানো যায় তাহলে কিন্তু প্রমোশনটা অল্পতে ভালো হয়, অল্প খরচে ভালো প্রমোশন হয়। এটা কিন্তু আমাদের বিজনেসম্যান যারা রয়েছে তারাও বোঝে, প্লাস যারা ইনফ্লুয়েন্সার রয়েছে বা এই প্রোডাক্ট প্রমোশনের কাজে সম্পৃক্ত রয়েছে তারাও কিন্তু ভালো বোঝে। কিন্তু অনেক সময় সে ধরনের ইনফ্লুয়েন্সার বা সে ধরনের সুযোগ সুবিধা না হওয়ার কারণে অনেক সময় সেটা করা হয়ে ওঠে না। আপনি হয়তো খেয়াল করবেন, ইলন মাস্ক যিনি বিশ্বের জনপ্রিয় একজন ব্যক্তি, তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রলের মাধ্যমে, মিমসের মাধ্যমে কিন্তু ফ্রিতে প্রমোশন করিয়ে ফেলেন, এটা হয়তো অনেকেই জানেন। তো এভাবে করে যে যেই বিষয়ের উপর দক্ষ তাকে দিয়ে যদি সেই বিষয়ের উপরেই প্রমোট করানো হয়, সেই প্রোডাক্ট দিয়ে প্রমোট করানো হয়, তাহলে কিন্তু এটার পজিটিভ ফিডব্যাক বেশি আসে। যেমন আপনি একটু খেয়াল করবেন, বাংলাদেশে যত টেক ইউটিউবার রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের টেকি প্রোডাক্টগুলোকে প্রমোট করানো হচ্ছে। আপনি হয়তো একটু খেয়াল করবেন, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে কিন্তু বাংলাদেশে একটা বড় ভালো মানের ড্রোন এসেছিলো, সেটার একটা ভিডিও করিয়ে নেওয়া হয়েছে। যেহেতু এটা একটা টেক রিলেটেড ভিডিও বা টেক রিলেটেড প্রোডাক্ট, সেহেতু তারা কী করেছে, টেক রিলেটেড ইউটিউব চ্যানেলে আসলে এটা প্রমোট করে দিয়েছে। তো এভাবে করে কিন্তু এটা যারা টেকি জিনিস পছন্দ করে তাদের কাছে খুব সহজে মেসেজটা চলে গেল। তো এভাবে করে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাকে একদম ফোকাস করে একদম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চাইলেই এভাবে
হাজার হাজার ইনফ্লুয়েন্সের কাছে পৌঁছে যেতে পারে না, তাদেরকে কিন্তু সময়ের ব্যাপার রয়েছে বা সেভাবে মার্কেটিংয়ের ব্যাপার রয়েছে, সেভাবে লোক খুঁজে আনার ব্যাপার রয়েছে, বা এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যে যেখান থেকে তারা খুব সহজে এই ধরনের ক্যাটাগরি ওয়াইজ ইনফ্লুয়েন্সার বেছে নেবে। এ ধরনের প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশে এখনও সেভাবে তৈরি হয়ে ওঠেনি। আবার যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারাও কিন্তু অনেকে অনেক জনপ্রিয়, কিন্তু তারা এই জনপ্রিয়তাটাকে কাজে লাগাতে পারছে না, ব্যবসায়ীদের কাছ থেকে তারা স্পন্সরশিপ নিতে পারছে না, কারণ ওই ধরনের প্ল্যাটফর্ম নেই যেখানে তারা যে খুব সহজে একজন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ফেলতে পারবে। তো যেহেতু এই ধরনের প্ল্যাটফর্ম এখনও বাংলাদেশে সেভাবে ডেভেলপ হয়নি, সেহেতু যারা বিজনেস আইডিয়া খুঁজছেন, একটা ভালো বিজনেস করতে চাচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইনে, তারা কিন্তু চাইলে এটাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা করতে পারেন। তো আমাদের দেশে বর্তমানে hypescout.co নামে একটা ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছে। তো যেহেতু কেবল এই মার্কেটটা এন্ট্রি লেভেলের মার্কেট, এখনও সেভাবে প্রচার প্রসার হয়নি, সেহেতু আপনি চাইলে কিন্তু এখানে একটা অবস্থান তৈরি করতে পারেন। তো কীভাবে করবেন এই ব্যবসাটা? তো এই ব্যবসাটা করার জন্য আপনাকে আসলে গাড়ি বাড়ি অফিস আদালতের তেমন একটা জায়গা বা স্পেসের প্রয়োজন হবে না, আপনি একটা অনলাইনে একটা প্ল্যাটফর্ম আসলে কিনে নিতে হবে, অর্থাৎ একটা ওয়েবসাইটের স্পেস কিনতে হবে বা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে এবং ডিজিটালি এটাকে মার্কেটিং করতে হবে। তো আপনার ওয়েবসাইটে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা তাদের ডেটা দিয়ে রাখবে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারাও তাদের ডেটা দিয়ে রাখবে, তারা কী প্রোডাক্ট আসলে প্রমোট করতে চায় সেটা তারা লিস্ট করে রাখবে, এবং যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা তাদের প্রোফাইলে তারা কোন বিষয়ের উপরে ভিডিও বানায় বা কোন বিষয়ের উপরে তারা কথা বলে, কোন বিষয়ের উপরে তারা দক্ষ, সেটা তারা তাদের প্রোফাইলে লিখে রাখবে। তাহলে দেখা গেল যারা ব্যবসায়ী রয়েছে তারা এসে ইনফ্লুয়েন্সারদেরকে খুব সহজে পেয়ে যাবে, আবার যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা আসলে এসে খুব সহজে পেয়ে যাবে যে ব্যবসায়ীরা আসলে কী কী লঞ্চ করতে চাচ্ছে বা কী কী প্রমোট করতে চাচ্ছে। তো এভাবে করলে কিন্তু খুব একটা ভালো জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারবেন এবং এখান থেকে একটা ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে। তো এই ব্যবসা করার জন্য আসলে কেমন পুঁজির প্রয়োজন? যেহেতু ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন, ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করবেন, বিজনেসম্যানদেরকে নিয়ে কাজ করবেন, সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই এটা মার্কেটিং করতে হবে। ইনফ্লুয়েন্সারদের কাছে কীভাবে পৌঁছানো যায় সেই ব্যাপারে আপনাকে মার্কেটিং করতে হবে। যেহেতু এখন অনলাইন প্ল্যাটফর্মে আবার আপনার ডিজিটাল মার্কেটিং করে একদম ফোকাস করে বা টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, সেহেতু আপনি কেন ঘরে ঘরে গিয়ে এই সন্ধান করবেন? আপনি চাইলে ঘরে ঘরে না যেয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্মেই কিন্তু মার্কেটিং করে আপনার অডিয়েন্স টার্গেটের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এবং ধীরে ধীরে আপনার ব্যবসা কিন্তু প্রসার পেতে থাকবে। তবে আপনি চাইলে অফলাইনেও মার্কেটিং করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই, কারণ অফলাইনেও মার্কেটিংয়ের প্রয়োজন রয়েছে এখনও বাংলাদেশে। তো এটার ব্যবসার আসলে মূল পুঁজিটা হচ্ছে তখনই লাগবে যখন আপনি মোটামুটিভাবে ওয়েবসাইট, তারপর ডিজিটাল যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে অ্যাকাউন্ট তৈরি করা, তারপরে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য লোক রাখা, তারপর ওয়েবসাইটটাকে মেনটেন করার জন্য লোক রাখা, এগুলো পিছনে কিন্তু আপনার এক্সট্রা টাকা রাখতে হবে। তাছাড়া আপনার যেহেতু এটা ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কাজ করবেন, সেহেতু এটার প্রমোশন করানোর ক্ষেত্রেও কিন্তু ইনফ্লুয়েন্সারকেই আপনাকে কাজে লাগাতে হবে। যদি আপনি ইনফ্লুয়েন্সারদেরকে কাজে লাগাতে পারেন, তাদের কথা মতো আরও যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তারা উদ্বুদ্ধ হবে হয়ে আপনার এখানে কাজ করতে আসবে বা আপনার এখানে প্রোফাইল তৈরি করতে উদ্বুদ্ধ হবে। এছাড়া আপনি যারা বিজনেসম্যান রয়েছে তাদের কাছেও আপনাকে যেতে হবে, যে বলতে হবে যে আপনার এই ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, আপনি চাইলে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের প্রোডাক্টকে প্রমোট করাতে পারেন। তো সেক্ষেত্রেও কিন্তু আপনার একটু লোকবলের প্রয়োজন রয়েছে, আর এই লোকবলটাকে কাজে লাগানোর জন্য আপনার এক্সট্রা টাকার প্রয়োজন রয়েছে। মূল কথা হচ্ছে এই ব্যবসা দাঁড় করানোর জন্য আপনার প্রাথমিকভাবে তেমন পুঁজি লাগবে না, তবে আপনার এটাকে মার্কেটিং করার জন্য বা প্রচার প্রসারের জন্য একটু ভালো মানের ভালো মোটা অঙ্কের টাকা পয়সার প্রয়োজন হবে। তো যদি আপনি মোটামুটিভাবে প্রস্তুত হন তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন, এবং আমি আশা রাখবো যারা ভালো একটা বিজনেস আইডিয়া খুঁজছেন তারা কিন্তু অবশ্যই একটা ভালো আইডিয়া পেয়েছেন। যদি আপনি মনে করেন একটা ভালো আইডিয়া, তাহলে আপনি অবশ্যই এটা শুরু করার আগে একটু চিন্তাভাবনা করবেন, একটু মার্কেট রিসার্চ করবেন, আপনি একটু নিজেকে ঝালাই করবেন যে আসলে আপনি এটা করতে পারবেন কি না। যদি আপনার মনে হয় আপনি এটা করতে পারবেন তবে আপনি এটা শুরু করবেন, কারণ যেটা আপনার কাছে ভালো লাগবে বা যেটা আপনি করতে পারবেন বলে মনে হবে সেটাই কিন্তু আপনি করতে পারবেন। যেটা সম্পর্কে আপনার ধারণা নেই, যেটা আপনি করতে পারবেন না বলে আপনার কাছে মনে হবে, সেটা কিন্তু করে আপনি ভালো কিছু করতে পারবেন না। আশা করছি আজকে ভিডিওটা কারণে কারোর কাছে ভালো লাগবে। আশা করছি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা
ফেসবুক থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন। হয়তো আরও অনেক কিছু গুছিয়ে বলার কথা ছিল কিন্তু সেটা হয়তো বলতে পারিনি, অথবা আমার আসলে সেভাবে গুছিয়ে কথা বলার দক্ষতাও নেই। তারপরও চেষ্টা করি আপনাদের সামনে অনেক কিছু বলার জন্য, কারণ আমার ভালো লাগে বিজনেস রিলেটেড কথা বলার জন্য। যদিও আপনারা দেখবেন অনেক সময় র্যান্ডমলি অন্য ভিডিও তৈরি করে ফেলি, কিন্তু ঘুরে ফিরে আমাকে এই বিজনেসই বারবার টানে। আরেকটা বিষয়, যেহেতু আমার এই নিজের বিজনেসের কারণে আমার নিজের ব্যস্ততা বেড়ে গিয়েছে, সেহেতু আসলে কিন্তু আমি ইউটিউবে আর নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না। যেটা করতে ভালো লাগে সেটা আমি তো অবশ্যই করে যাব। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।